হ্যালো বন্ধুরা, আমি দীপ আর আপনারা দেখছেন ইন্ডিয়ান ডিফেন্স নিউজ বাংলা। তো বন্ধুরা, চীন ও আমেরিকাকে নিয়ে আজ একটা বিরাট বড় খবর সামনে আসছে। আর তাহলে এবারে চীনের তরফ থেকে ডাইরেক্টলি আমেরিকাকে ধমকি দিয়েছে যে তারা পরমাণু বা নিউক্লিয়ার যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, এবং চীনের তরফ থেকে নাকি আমেরিকার ওপরেও নিউক্লিয়ার অ্যাটাক করতে পারে। যদিও এটা প্রথমবার নয়, এর আগেও মাসখানেক আগেই অস্ট্রেলিয়ার ওপরেও পরমাণু হামলার ধমকি দিয়েছিল চীন। আর চীনের এই গত কিছু মাসের বক্তব্যগুলোকে যদি আপনারা খুব ভালোভাবে পড়েন, তাহলে বুঝতে পারবেন যে চীন খুব বেশি ফ্রাস্ট্রেটেড। কেননা একের পর এক চীন বিভিন্ন ক্ষেত্রে ফেল হচ্ছে, তা সে ভারতের সাথে এলএসিতে হোক বা তাইওয়ানের ক্ষেত্রে। এমনকি এখন তো পুরো দুনিয়া ধীরে ধীরে করোনা ভাইরাসের জন্যও চীনকে দায়ী করতে শুরু করে দিয়েছে, এবং এটাকে চীনের কোনো বায়ো ওয়েপেন্স হিসেবেই দেখছে, যেটা নিয়ে আমিও এর আগে বহুবার ডিটেলসে ভিডিও বানিয়েছি। তাই আজকের এই ভিডিওতে আমরা এই সম্পর্কে বিস্তারে কথা বলবো এবং এটা জানার চেষ্টা করব যে হঠাৎ কী এমন হলো যে এবার অস্ট্রেলিয়ার পর ডাইরেক্টলি আমেরিকার ওপরে নিউক্লিয়ার অ্যাটাকে ধমকি দিচ্ছে চীন, ও তার সাথে এতে ভারতের ওপরে কী কোনো ধরনের প্রভাব পড়বে। জানতে হলে আমাদের আজকের এই ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তবে বন্ধুরা, ভিডিও শুরু করার আগে বলবো যে আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, তারা প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করুন। যাই হোক, তাহলে চলুন এবারে ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, যেমনটা আপনারা সবাই জানেন যে চীনের গ্লোবাল টাইমস নামক যে মিডিয়া সংস্থান রয়েছে, সেটা আসলে চীনের কমিউনিস্ট পার্টির একটা মুখপাত্র, যার সাহায্যে চীন বিভিন্ন দেশকে ধমকি দিতে থাকে। ইভেন গত বছরে ভারতের সাথে বিবাদ চলাকালীনও আপনারা বহুবার দেখে থাকবেন যে চীন ডাইরেক্টলি তো ভারতকে ধমকাতে পারছিল না, তাই কী করছিল যে এই গ্লোবাল টাইমসের মাধ্যমে ভারতকে ধমকি দিচ্ছিল, বা ওদের আর্মির বিভিন্ন সিনেমাটিক ভিডিও তৈরি করে সেটা শেয়ার করে ভারতকে ভয় দেখানোর চেষ্টা করছিল। অর্থাৎ সোজা ভাষায় বললে, চীন অফিসিয়ালভাবে যেটা বলতে পারে না অন্য দেশকে, সেটাকে এই গ্লোবাল টাইমসের মাধ্যমে প্রচার করে। আর এবারও ঠিক একই রকমভাবে প্রথমে অস্ট্রেলিয়া ও এখন আমেরিকাকে ধমকি দিচ্ছে চীন। কী রকমের ধমকি? তো দেখুন, চীনের এই গ্লোবাল টাইমসে গত দুদিন আগে একটা পোস্ট করা হয় যেখানে এটা বলা হয় যে চীন নাকি ভারী মাত্রায় তাদের নিউক্লিয়ার মিসাইলের সংখ্যা বৃদ্ধি করছে। কেননা আমেরিকা চীনের বিরুদ্ধে যা করছে সেটা যদি বন্ধ না করে, তাহলে চীন এক প্রকার বাধ্য হয়ে আমেরিকার উপরেও নিউক্লিয়ার অ্যাটাক করবে। আর বন্ধুরা, এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীনের এই যে নিউক্লিয়ার মিসাইলের সংখ্যা বৃদ্ধির কথাটা, এটা কিন্তু কোনো ধরনের প্রোপাগান্ডা নয়। বরং গত বছরে বেশ কিছু আন্তর্জাতিক সংস্থা, ইনক্লুডিং ইউএসএর পেন্টাগন, এরা প্রত্যেকেই রিপোর্ট পাবলিশ করেছিল যে চীন ও পাকিস্তান দুই দেশই তাদের নিউক্লিয়ার মিসাইলের স্টককে লাগাতার বৃদ্ধি করছে। কিন্তু বন্ধুরা, এবারে এখানে আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে যে ভাই, চীন ও ইউএসএর মধ্যে একে অপরকে ধমকি তো দিতেই থাকে, কিন্তু এবারে কী এমন হলো যে চীন ডাইরেক্টলি ইউএসকে নিউক্লিয়ার অ্যাটাকে ধমকি দিচ্ছে? তো বন্ধুরা, এর পেছনের মূল কারণ হলো চাইনিজ ভাইরাস। কেননা আপনাদের হয়তো মনে আছে যে ট্রাম্প থাকাকালীন পুরো দুনিয়াতে একমাত্র ডোনাল্ড ট্রাম্পই একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সরাসরি বলেছিলেন যে করোনা ভাইরাস চীন তাদের ল্যাব থেকে ইচ্ছাকৃতভাবে ছড়িয়েছে। কিন্তু তখন পুরো দুনিয়ার বেশিরভাগ দেশ এটাকে খুব একটা সিরিয়াসলি নেয়নি। এমনকি ট্রাম্পের পর যখন জো বাইডেন ইউএসএর প্রেসিডেন্ট হন, তিনি পর্যন্ত করোনা ভাইরাসের জন্য চীনের বিরুদ্ধে ট্রাম্প যে ইনভেস্টিগেশন করাচ্ছিল সেটাকেও বন্ধ করে দেয়। কিন্তু এখন এত মাস পর পুরো দুনিয়া গিয়ে ধীরে ধীরে বুঝতে পারছে যে করোনা চীনের একটা মিলিটারি প্রয়োগ হতে পারে, এবং এখন এরা উল্টে ইউএসকেই চাপ দিচ্ছিল যেন ইউএস চীনের বিরুদ্ধে কোনো বড় অ্যাকশন নেয়। যার দরুন হালেই বাইডেনের তরফ থেকে বাধ্য হয়ে ঘোষণা করা হয় যে তাদের যে সমস্ত এজেন্সি রয়েছে, মানে ধরুন সিআইয়ের মতো এজেন্সি, তারা আগামী 3 মাস বা 90 দিনের মধ্যে করোনার উৎপত্তিকে নিয়ে একটা রিপোর্ট পেশ করবে ইউএস। আর এই রিপোর্টকে নিয়েই আসল সমস্যা চীনের। কেননা চীন কোনোভাবেই চাইছে না যে ইউএসের সিআইয়ের মতো এজেন্সি করোনার ইনভেস্টিগেশন করুক। কারণ দেখুন, যদি কোনোভাবে এই ইনভেস্টিগেশনের দরুন চীনের নাম সামনে চলে আসে, তাহলে না কেবল ইউএস বরং পুরো দুনিয়া চীনের বিরুদ্ধে কড়া অ্যাকশন নেবে বা স্যাংশনও লাগাতে পারে। আর এই জন্যই চীন ইউএসএর ওপরে নিউক্লিয়ার অ্যাটাকে থ্রেট দিচ্ছে, যাতে এই রিপোর্টে চীনের নাম কোনোভাবে না আসে। যাই হোক, এর থেকে এটা তো বোঝা গেল যে কেন চীন ইউএসএর ওপরে নিউক্লিয়ার অ্যাটাকে ধমকি দিচ্ছে, ও তার সাথেই এটাও পরিষ্কার হয়ে গেল যে করোনাতে চীনের হাত তো অবশ্যই রয়েছে। কেননা না হলে চীন এত বেশি ঘাবড়াতও না আর নিউক্লিয়ার অ্যাটাকে ধমকিও দিত না আমেরিকাকে। কিন্তু এবার এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমেরিকাকে চীন ধমকি তো দিচ্ছে, কিন্তু আদৌ ইউএসএর ওপর নিউক্লিয়ার অ্যাটাক করার ক্ষমতা কি চীনের কাছে রয়েছে? তো বন্ধুদের জবাব হলো, হ্যাঁ, চীনের কাছে ইউএসএর ওপরে পরমাণু হামলার ক্ষমতা তো রয়েছে। কেননা চীনের কাছে যদি আপনারা দেখেন, তাহলে বর্তমানে ডংফেং 41, JL-2 ও JL-3 এই 3টে মিসাইল রয়েছে যার সাহায্যে পার্টিকুলার নিউক্লিয়ার অ্যাটাক করা সম্ভব। আর এর মধ্যে যে JL-2 ও JL-3 মিসাইল রয়েছে, এর দ্বারা কেবলমাত্র ভারত, জাপানের মতো মানে চীনের আশেপাশে যে দেশগুলো রয়েছে তাদের ওপরে অ্যাটাক করার মতো রেঞ্জ রয়েছে। অন্যদিকে ইউএসএর ওপর অ্যাটাক করার জন্য চীনের কাছে কেবলমাত্র এই ডংফেং 41 মিসাইল রয়েছে। কিন্তু বন্ধুরা, এই নিউক্লিয়ার মিসাইল অ্যাটাক শুধুমাত্র বয়ানের জন্য, বাস্তবে এর প্রয়োগের কোনো সম্ভাবনা নেই। কারণ দেখুন, প্রথমত তো ইউএস, ভারত, চীন, রাশিয়া ও ফ্রান্সের মতো এই বড় বড় দেশগুলির কাছে বর্তমানে এতটা শক্তিশালী মাল্টিলেয়ার ডিফেন্স সিস্টেম মজুত রয়েছে যেগুলো খুব সহজেই শত্রুর ব্যালিস্টিক মিসাইলকে বহু দূর থেকে থামিয়ে দিতে সক্ষম। আর দ্বিতীয়ত, এই প্রত্যেকটি দেশ নিউক্লিয়ার ট্রায়াড ক্ষমতা সম্পন্ন, অর্থাৎ ভারত, ইউএস বা চীনের কাছে এতটা ক্ষমতা রয়েছে যে তারা ফাইটার জেট থেকে, গ্রাউন্ড থেকে, এমনকি প্রয়োজনে সাবমেরিন থেকেও নিউক্লিয়ার অ্যাটাক করতে পারবে। অর্থাৎ সোজা ভাষায়, এই প্রত্যেকটি দেশের কাছে সেকেন্ড স্ট্রাইক ক্যাপাবিলিটি বা দ্বিতীয়বার হামলা করার ক্ষমতা রয়েছে।
যার সুবিধা কী? তো এর সুবিধা হলো যে যদি কোনোভাবে এই দেশগুলির ওপর তার শত্রুদেশ নিউক্লিয়ার অ্যাটাক করে তাহলে এদের ভয়ঙ্কর ক্ষতি তো অবশ্যই হবে, কিন্তু এর যে রিটালিয়েশন হবে সাবমেরিন অ্যাটাকের মাধ্যমে সেটা খুব ভয়ঙ্কর হবে। অর্থাৎ যে দেশে নিউক্লিয়ার অ্যাটাক হবে সে তো বরবাদ হবে, কিন্তু উপরন্তু যে দেশ অ্যাটাক করবে সে সবচেয়ে বেশি ধ্বংস হবে। তাই আমার মতে এই সমস্ত নিউক্লিয়ার অ্যাটাকের ধমকি শুধুমাত্র জিওপলিটিক্স গেম ছাড়া আর কিছু না। উদাহরণ হিসেবে আপনারা পাকিস্তানকেই দেখুন, গত 20 বছর ধরে ভারতকে ধমকি দিচ্ছে নিউক্লিয়ার অ্যাটাকে, কিন্তু গত 4 থেকে 5 বছরে 2 বার পাকিস্তানের ভেতরে ঢুকে ইন্ডিয়ান আর্মি ও এয়ারফোর্স ঢুকে এল। অথচ নিউক্লিয়ার অ্যাটাক তো বহু দূরের কথা, রকেট অ্যাটাক পর্যন্ত ভারতের উপরে করার সাহস পায়নি পাকিস্তান। বাকি এই সম্পর্কে আপনাদের কী মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।